বিস্তারিত খবরে আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষ থামাতে এই মুহূর্তে জগাছা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ইউনিয়ন রুম দখলকে কেন্দ্র করেই টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ তৈরি হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, হাওড়ার জগাছার কানাইলাল ভট্টাচার্য কলেজে উত্তেজনা, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ইউনিয়ন রুম দখলকে কেন্দ্র করেই টিএমসিপির এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে জগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে উত্তেজনা তৈরি হয়েছে, ইউনিয়ন রুম দখলকে কেন্দ্র করে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যেই এই সংঘর্ষ তৈরি হয়। আপনাদের জানিয়ে রাখি, জগাছা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি শান্ত করতে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে তাণ্ডবের ছবি, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ, আমরা দেখতে পাচ্ছি কিভাবে দুই গোষ্ঠী, টিএমসিপিরই দুই গোষ্ঠী, তারা নিজেদের মধ্যে এইভাবে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি এবং পুলিশ যে ঘটনাস্থলে এসছে, পুলিশ কি এই মুহূর্তে এলাকার পরিস্থিতি শান্ত করতে পেরেছে, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, ঘটে গেল একবারে রামলাল ভট্টাচার্য। জগন্নাথ, তুমি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলো, তোমার অডিও ক্লিয়ার নয়। জগন্নাথ, একটু স্থান পরিবর্তন করে কথা বলো। জগন্নাথ, শুনতে পাওয়া যাচ্ছে? জগন্নাথ, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা, হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে টিএমসিপির দুই গোষ্ঠী, তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউনিয়ন রুম কারা দখলে রাখবে এই নিয়েই কিন্তু নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিএমসিপির দুই গোষ্ঠী। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। জগন্নাথ, শুনতে পাওয়া যাচ্ছে? অনেক ধন্যবাদ জগন্নাথ, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছি, তার কারণ অডিও ক্লিয়ার নয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে। ইউনিয়ন রুম কারা দখলে রাখবে তাই নিয়েই কিন্তু টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জগাছা থানার পুলিশ। পড়ুয়ারা, তারা এই বিষয়ে কি বলছেন, শোনাবো আপনাদের। ঘটনার সূত্রপাত কি থেকে হচ্ছে? ঘটনার সূত্রপাত বলতে, আমরা বাইরে আসি, কলেজের ভেতর থেকে বাইরে আসি, একটু জল কিনবো বলে আমরা সবাই মিলে আসি। তো সব বন্ধুরা, আমার ছোট ছোট ভাইরা সবাই মিলে আসি। তো ওরা ওই প্রিয় বলে একটি ছেলেকে আমাদের গ্রুপেরই, ওকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে অকথ্যভাবে গালিগালাজ ও মারপিট শুরু করে। তো ওকে বাঁচাতে গিয়ে, তো ওরা যেই যায়, আমাদের ইউনিট প্রেসিডেন্ট অর্ঘ সোম, ও যেই যায়, তখন ওকে প্রচণ্ড পরিমাণে মারা হয়। তার ভিডিও আমি করছিলাম সেই সময়, তাই জন্য এরকমভাবে ফোনটা ভেঙে দেওয়া হয়। এর আগেও আমি যখন কলেজে ঢুকি, কালকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ছেলে ওদের দলের, মানে বহিরাগত ছেলে, আমাকে থ্রেট দেয়, এবং ওরা মানে গ্রুপের মধ্যে ও সব আগ্নেয়াস্ত্রের ছবি পাঠায়, আমাদের মার্ডার করার হুমকি দেয়, এবং এর আগে আমাকে রেপ করে হুমকি দেয়, এবং রাস্তার মানে ইউনিয়নের মধ্যে আমাকে চর মানে, তার সাক্ষী হচ্ছে ওরা, ঠিক আছে, মারে। এবং আমি প্রিন্সিপালের কাছে যেটা যাই, প্রিন্সিপাল তার জন্য কোনো রকম স্টেপ নেয় না, ঠিক আছে। এবং আমরা যখন মারধর খাওয়ার পর কলেজে ঢুকতে যাই, তখন প্রিন্সিপাল দরজা বন্ধ করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন বক্তব্য, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা কলেজে আসি, পড়াশোনা করি, সব কিছু, কিন্তু তা বলে আমাদের এমন করে মারধর করা হবে এটা আমরা চাই না। এটা প্রিন্সিপালের কয়েকটি মানে বানানো কমিটি বা ইউনিয়নে, তারা প্রিন্সিপাল এটা বানিয়েছে, কো কমিটি প্রিন্সিপালই বানিয়ে দিয়েছে। এর মধ্যে আছে অভিজিৎ সিং, পৃথ্বি ঘোষ, অমৃতা পাত্র, মেঘা ভৌমিক, আর আর হচ্ছে
হ্যাঁ আরো কয়েকজন আছে যাদের নাম আমার মনে পড়ছে না, তাদের প্রচুর ছেলে দলের ছেলেরা সবাই মিলে এরকম ভাবে প্রচন্ড পরিমাণে আমাদের এই অর্ঘকে প্রচন্ড পরিমাণে মারধর করছে। পার্টির ছেলে? হ্যাঁ ওরা টিএমসিপি করে দেখুন, অন্য কলেজ ছাত্রদের মধ্যে গন্ডগোল বিভিন্ন, যাই হোক সংসদকে দখল করা নিয়ে বা আধিপত্য কার থাকবে এই নিয়ে একটা গন্ডগোল, সেরকমই আবার এখানেও সেটা গন্ডগোলটা বাইরে হয়তো হয়েছে। না দেখুন, সংসদের আধিপত্য কায়েম করার বিষয়টা এখন কোনোভাবেই এই কারণে ওঠেনি, কারণ এখন সংসদ যে ছাত্র সংসদের যে নির্বাচন সেটা সরকার কোনো রকম নোটিফিকেশান দেয়নি। সুতরাং নোটিফিকেশান যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ সেটা দখল করা বা সেটাকে বেদখল করা এটা প্রসঙ্গ তো ওঠে না, তাই না কি? আমরা হাওড়া পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, আমরা জগাচা থানাকে দিয়েছি, আমরা উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দিয়েছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে